আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, র‍্যাবের কর্মকাণ্ডে মানবাধিকার গুরুত্ব পাওয়ায় সংস্থাটির বিরুদ্ধে নতুন করে আর নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র। আগের দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারে দেশটির মনোভাব ইতিবাচক বলেও জানিয়েছেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ায় বিচারক ও আইনজীবীদের মধ্যে সৃষ্ট ঘটনা কিছুটা হলেও প্রশমিত হয়েছে বলে জানান আইনমন্ত্রী। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মোহাম্মদ হাশিম সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে একযোগে কাজ করা সহ বাংলাদেশ থেকে জনশক্তি নেয়ার বিষয়ে আলোচনা করেন তারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন আইনমন্ত্রী। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সফর নিয়ে তিনি বলেন, র‍্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনি প্রক্রিয়ায় এগুনো হচ্ছে। উনি বলেছেন যে আমরা র‍্যাবের বিরুদ্ধে আরো স্যাংশন হয়তো দিতাম, কিন্তু আমরা দেখেছি যে র‍্যাব এই স্যাংশন দেওয়ার পরে র‍্যাব অনেক ভালো কাজ করেছে এবং আমরা বুঝি যে র‍্যাবেরও প্রয়োজনীয়তা আছে। এবং এই এই যে মানবাধিকারের যে বিরাট উন্নতি, সেই কারণে কিন্তু আমরা বাংলাদেশকে আর স্যাংশন দেই নাই। যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে বলে জানান আইনমন্ত্রী। আমার দাবি হচ্ছে যে বঙ্গবন্ধুর খুনি এম রাশেদ চৌধুরীকে ফেরত দিতে হবে। তখন উনি আমাকে বলেছেন যে স্টেট ডিপার্টমেন্ট এই ব্যাপারে সম্পূর্ণ সহানুভূতিশীল এবং তাদের তারা চায় ফেরত যাক, কিন্তু এই এই ব্যাপারটা তাদের নয়, এই ব্যাপারটা হচ্ছে জাস্টিস ডিপার্টমেন্টের। এবং আমাকে বলা হয়েছে, তিনি আমাকে অনুরোধ করেছেন যে আপনি জাস্টিস ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেন। ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টে সংঘটিত ঘটনা শেষ না হলেও প্রশমিত হয়েছে বলেও জানান আইনমন্ত্রী আনিসুল হক। আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে যদি দেখি, তাহলে সমস্যাটা সমাধান না হলেও প্রশমিত হয়েছে। গত শনিবার দুই দিনের সফরে ঢাকা এসেছিলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এ সময় কয়েকজন মন্ত্রী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাদা মতবিনিময় করেন তিনি। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।